জীবনে তো ভালোবাসা থাকে, সেখানে অনেক ইয়ার্স থাকে ভালো মতো, তারপরে হচ্ছে সব কিছু থাকে। সো সব কিছু মিলে বেসিক্যালি গল্পটা স্পর্শ গল্পটা এখন, এবং তার যেভাবে স্ক্রিপ্টটা করেছে সেই গল্পের জায়গাটায় বলবো যে একটা কমেডি পার্টটা আছে। এই কমেডি করতে করতে একটা দেখা যায় আমার সাথে যে জেসিয়া ক্যারেক্টারটি যে করছে আরিয়ানা, ওর সাথে একটা প্রেমের একটা সম্পর্ক। সো আবার আমরা একটা দুজন মিলে চুরিও করি একটা টিমের সাথে, তো চুরি করতে গিয়েও অনেক ডিফারেন্ট ডিফারেন্ট ঘটনা ঘটে। সো একটা ঘটনায় আবার ইন্দিরা যে ক্যারেক্টারটি আছে সেই ক্যারেক্টারের সাথে পরিচয় হয়, এবং সেখান থেকে একটা সিচুয়েশনে আবার একটা মানে আমি আমার কাছে মনে হয় যে গল্পটা চটচটে না বলি, কারণ এখানে অনেকে অনেক ফ্ল্যাশ হয়ে গেছে গল্পটা একটু দিয়ে দেখুন। ইন্দিরা ক্যারেক্টারটা শুধু পরিচয় হয়, বাট ইন্টেনশন আমাদের থাকে যে আমরা চুরি করবো, বাট ওই চুরির জায়গাটা থেকে আমরা গল্পটা অন্য থেকে মনে হয় আস্তে আস্তে করে যদি পড়া সাথে মানে আসার হলো অনেক বেশি। কারণটা হচ্ছে যেহেতু আমরা বাংলা ভাষাভাষীর মানুষ, সো একটা ছবি যখন হয় সেই ছবিটা যখন বাংলাদেশ ঢাকা বা সারা বাংলাদেশে বা কলকাতায় যখন ছবি রিলিজ হয় তখন দেখা যায় আসল শিল্পীদের তো কোনো ইয়ে নেই যে ভাষাগত কোনো জায়গা আছে। শিল্পী সব জায়গায় কাজ করবে, সব সেক্টরে কাজ করবে, সব ভাষায় কাজ করবে, সেই জায়গা থেকে অবশ্যই সেটাকে অনেক বেশি পজিটিভলি দেখছে। বাট আমাদের দেশে তো বেশ কিছুদিন অফ থাকার কারণ ছিল হচ্ছে যে 50% যে মেনটেন করে যে ছবিটা করা সেই জায়গাটা একটু ঝামেলা ছিল, মন্ত্রণালয়ের পারমিশনের ব্যাপার স্যাপার ছিল, অনেক টাইম লেগে যেত। সো আমার কাছে মনে হয় যে এটা এই স্পর্শটা শুরু হয়েছে সেটা অনেক বেশি ভালোভাবে স্টার্ট হবে, এবং আমার কাছে মনে হয় যে এটাই আবার নতুন করে দেখানো শুরু করবে। ক্লিয়ার করলে তার সাসপেন্সটা থাকে না, অডিয়েন্সে কিউরিয়াসিটি থাকে না। জাস্ট এতটুকু বলতে চাই যে আমার স্পর্শর মাধ্যমে বোঝাইতে চেয়েছি এটা যে কোনো রিলেশনশিপে ফিজিক্যাল রিলেশনটা অনেক বেশি হয়ে গেছে, একটা রিলেশনশিপ বন্ডিংয়ের জন্য মানুষের মনে রিলেশন করা অনেক বেশি। ঋতুবির সঙ্গে কাজ করার এক্সপিরিয়েন্স কেমন ছিল এবং কেমন ছিল এবং ঋতুবিকে বেছে নেওয়ার কারণে? ফার্স্ট অফ অল আমি যখন স্টোরিটা বানাই তখন আমি চিন্তা করলাম যে এমন একটা মানুষকে লাগবে যাকে দেখে অনেক কিউট লাগতে হবে, স্মার্ট লাগতে হবে, এবং অ্যাক্টিংটা একদম প্রপার ওয়েতে করতে পারবে, একটা ভালো ফিটনেস থাকবে। সেখান থেকে ঋতুদির বাইরে আমার কোনো অপশন ছিল, সো ওই জন্য ঋতুদিকে সিলেক্ট করা। সো তার অভিনয় এবং তার আদার্স জিনিস নিয়ে আসলে বলাটা খুব বোকাম হবে আমার জন্য।